ঐতিহ্য আর বাংলার লোকসংস্কৃতি ইতিহাসের উত্তরাধিকার টাঙ্গাইল জেলা। ঐতিহ্যবাহী এই জনপদের লোক ঐতিহ্য নিয়ে প্রবাদে বলা হয়, চমচম, টমটম ও শাড়ি এই তিনে টাঙ্গাইলের বাড়ি। সুস্বাদু ও লোভনীয় মিষ্টি রাজা হিসেবে খ্যাত ছানার তৈরি চমচম, আর এর স্বাদ নিতে দূর দূরান্ত থেকে মানুষ টাঙ্গাইলে ছুটে আসে। বংশ পরম্পরায় চমচম তৈরির এই ঐতিহ্য ধরে রাখার আপ্রাণ চেষ্টা করছেন কারিগররা। টাঙ্গাইল প্রতিনিধি মোহাম্মদ আবু জুবাইর উজ্জ্বলের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। টাঙ্গাইলের পোড়াবাড়ি চমচমের কথা তো সবারই জানা। এই চমচমের নাম শুনলে জিভে জল চলে আসে। মিষ্টির রাজা বলে খ্যাত পোড়াবাড়ির চমচমের স্বাদের চুরিমেলা ভার। এই সুস্বাদু ও লোভনীয় চমচম মিষ্টি টাঙ্গাইলের অন্যতম একটি ঐতিহ্য। এই ঐতিহ্য প্রায় 200 বছরের প্রাচীন। কেবল নামেই নয়, আকৃতি আর স্বাদগন্ধেও এই মিষ্টি সেরা দেশ সেরা। টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ি ও পাচানি বাজারে প্রায় 300 পরিবার এই মিষ্টি তৈরির সাথে জড়িত। স্বাদে অতুলনীয় এই চমচম দেশ বিদেশে শ্রেষ্ঠতর আসন দখল করে নেয় অল্প সময়ে। বংশ পরম্পরায় চমচম তৈরির ঐতিহ্য ধরে রাখার আপ্রাণ চেষ্টা করছেন এখানকার কারিগররা। আসল টাঙ্গাইলের পোড়াবাড়ি চমচমের ভিড়ে নকল বের হওয়ায় বিপাকে তারা। পাচানি বাজারে প্রায় অর্ধশত মিষ্টির দোকান রয়েছে, আর যেখানে চমচমের জন্ম সেই পোড়াবাড়িতে এখন রয়েছে হাতে গোনা মাত্র 4 থেকে 5টি মিষ্টির দোকান। আটটা চৌকার মধ্যে একটা চৌকায় এর দলে তাও লার্কি দিন লাগে, তাছাড়া চলে না। এই দুধ জাল হয় সন্ধ্যা পর্যন্ত, যে কাজ 4 ঘন্টা 5 ঘন্টায় শেষ হবে সেই কাজ করতে 10 ঘন্টা লাগে। যেখানকে জয়কালী মিষ্টান্ন ভাণ্ডারের যে সুস্বাদু মিষ্টি, সেটা আমার শিলিগুড়িতে প্রচুর পরিচিত। এবং আমি শুধু না, আমার শিলিগুড়ির যেখানে বন্ধুবান্ধব এখানে অনুষ্ঠান হয়, তারা আমাকে দিয়ে বলায় হয় তুই যাচ্ছিস, তুই আমার জন্য একটু মিষ্টিগুলো ব্যবস্থা করিস। ঐতিহ্যবাহী এই চমচম মিষ্টিকে বিদেশে রপ্তানি করতে পারলে আরও বেশি লাভবান হওয়া সম্ভব বলে মনে করেন কারিগররা। বিজয় টিভি ডেস্ক রিপোর্ট।